সম্মানিত মুসলিম জনতা, আজকের এই মাহফিলে আমরা যারা এসেছি এত বড় ভাগ্যবান, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের 39তম উত্তর পুরুষ আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। আমরা সবাই আল্লাহর শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দয়া করে সবাই বসে পড়ুন। আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছে ভালোবাসেন, যিনি লক্ষ লক্ষ মানুষদেরকে ইন্টারনেটের মাধ্যমে সঠিক আকিদাকে পরিচালিত করতেছেন। আজকের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হযরতুল্লাহ মাহমুদ আবু আব্দুল্লাহ মাহমুদ আইনুদ্দ সাহেবকে আমরা আমাদের এলাকার পক্ষ থেকে তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। কেফ নফর কাতির মাশা আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা মোলিবাদের পশ্চিম অঞ্চলে আমরা বসবাস করি, এখানে আল্লাহ রাসূলের সন্তান আসতে হবে সেটা আমাদের একমাত্র জানি না। আমাদের পূর্বপুরুষকে আমাদের জন্য দোয়া করে গেছেন, বিশেষ করে সাইয়েদুনা মুর্শিদুনা হযরত রুকুলি সাহেব রহমাতুল্লাহ এই বাড়িতে আসতেন এবং এখানে এসে দোয়া করতেন, বলতেন তোমাদের জন্য আমার দোয়া আছে। এখানেই হচ্ছে আমার এই মনিবাদের পশ্চিম অঞ্চলের এই ঠিকানা হচ্ছে আমার সাহেব কিনার দোয়ার বর্ততে আমরা এখানে আজকে আল্লাহ রাসূলের সান্নিধ্যে পেয়েছি। আমরা আমি মনে করি আমার এলাকার যত মানুষ আছেন সবাই বাড়িঘর থেকে সবাই এসে পড়ুন আজকের এই মোনাজাতে আল্লাহ রাসূলের খানদানকে সামনে রেখে আমরা যে আজকে যে মোনাজাত হবে সেটা আল্লাহর দরবারে কবুল হবে। এ পর্যায়ে আল্লাহ রাসূলের সাথে কষ্টে মোটা পাঠ প্রজনন করছি মরিবাদার চন্দ্রমাজি ইংরেজ সেন্টারের ছাত্র হাফিজ মোহাম্মদ আতাউর রহমানকে। السلام ورحمه الله وبركاته. الحمد لله كنت الخلق من عدم ثم الصلاه على المختار في المنام. اللهم صل وسلم. الحمد لله كنت الخلق من عدم ثم الصلاه I'm
আমার আরেকজন চাচা যিনি জান্নাতুল বাকিতে আছেন, জনাব আল আজাইউর রহমান, তিনির জন্য আমি দোয়া চাচ্ছি। এই প্রোগ্রাম আমাদের গ্রামের সকলে, বিশেষ করে অনেক বেমারী রয়েছেন, তাদের জন্য আমরা দোয়া চাইছি। এবং আমার এলাকার যত মানুষ বিদেশে অবস্থান করছেন, লন্ডন, আমেরিকা, বিশেষ করে আমেরিকায়, আমার একজন শ্রদ্ধাভাজন ভাই যিনি জয়নাল আবেদিন জাহাঙ্গীর ভাই, যিনি আমাদেরকে আমেরিকা থেকেও সহযোগিতা করেন, সব বিষয়ে সহযোগিতা করেন। লন্ডনে যারা রয়েছেন, আমার ভাই মাওলানা কামরুল ইসলাম, আমাদের ভাতিজা মইনুদ্দিন আহমদ লিটন, আমার চাচাতো ভাই জনাব আলহাজুর রহমান টিপু ভাই সহ যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আমরা সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আর বাড়িতে আমার যে চাচাতো ভাইয়েরা রয়েছেন, আমি তাদের নাম বলবো না, সবার জন্য আমি দোয়া চাচ্ছি, আল্লাহ যেন আমাদেরকে এই মাহফিলের খাতিম হিসেবে কবুল করেন, সবাই বলেন আমিন। এবং আল্লাহ রাসূলের খানদানকে সামনে রেখে আমরা বলবো, আমরা খেদমত চাই। আমাদের একটি খেদমত হচ্ছে, আমাদের বাড়ির কাছে একটা হিফজুল কোরআন মাদ্রাসা রয়েছে, সেই মাদ্রাসার জন্য দোয়া করবেন, এখানে যেন একদিন একটা কমপ্লেক্স হয়, এখানে যেন আল্লাহ রাসূলের যত খেদমত রয়েছে, আল্লাহ রাসূলের যত আদর্শ রয়েছে, সেটা যেন আমরা বাস্তবায়ন করতে পারি। মৌলভীবাজারে আমাদের একটি মাদ্রাসা রয়েছে, আল কোরআন মেমোরাইজিং সেন্টার, সেক্রেটার জন্য দোয়া চাচ্ছি। ঢাকাতে আমাদের একটা মাদ্রাসা রয়েছে, যেটা সাইফুল্লাহ সুজুকুন আদি প্রতিষ্ঠা করেছেন, লতিফিয়া হিফজুল কোরআন। এবং লন্ডনে আমাদের একটি মাদ্রাসা যেটি নতুন হয়েছে, ফুলতলি ইসলামিক সেন্টার কোভেন্ট্রি, সেটার জন্য আমরা দোয়া চাচ্ছি। আর বিশেষ করে আমার এলাকার বাসী যারা সহযোগিতা করেছেন, যারা রাত দিন পরিশ্রম করেছেন, তাদের জন্য আমি দোয়া চাচ্ছি। আমার বড় চাচা আলহাজ হিলালুদ্দিন সাহেব যিনি দুনিয়াতে নাই, তিনির জন্য দোয়া চাচ্ছি, আল্লাহ যেন আমাদের সকল মুর্দেগানের কবরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের সামনে নসিহত পেশ করবেন আমাদের সদর মদিনা শরীফের মেহমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এক সুযোগ্য সন্তান সাইয়্যিদ আল হাবিব আসিম হাদি أرحب بكم نيابة عن أهل بنغلاديش في وطننا الحبيب وفي ولاية مولوي بازار. ويسأل الأخ مولانا شبير أحمد وهو أحد الإخوة المحببين لدى أهل هذه المحافظة، يسأل من السيد أن تدعو لهم يعني في الخارج، في الداخل وفي الخارج، ولجميع أهل هذه المحافظة. فليتفضل سيدنا ومولانا السيد الحبيب عاصم حتي يحيى مشكور. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي خص من أراد أن يخصهم بفهم معنى حقيقة السعادة، والصلاة والسلام على إمام أهل الإسعاد والزيادة حبيبنا محمد عليه أفضل الصلاة والسلام. أما بعد، فإن الله قد جبل الخلق منذ القدم على البحث عن حقيقة السعادة، ودل أهل الإسعاد عليها بحقيقة الدلالة، فجعل الحبيب صلى الله عليه وآله وسلم هو نقطة ومركز السعادة. الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وآله وسلم. আমি প্রথমে আমার পক্ষ থেকে মাঠে বিশেষ করে আল্লাহ রসুলের এক স্বপ্ন হাকিকত সাহায় ও হাকিকত দলাল
আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সকলকে নিয়ে এই পর্যন্ত যাদেরকে সৃষ্টি করেছেন, সকলকে সৃষ্টি করেছেন, তাদের সকলেই এই তালাশ করে সাহাদত বা সুখের মনোনীত থাকে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু সৃষ্টিকে সৃষ্টি করেছেন যারা সকলকে সৃষ্টি করা হয়েছে, সকলেই اختلفت معاني السعادة عند أناس، فأصبحت السعادة عند أناس هي الأموال وجمع المال، وأصبحت السعادة عند أقوام آخرين هي في فاخر الثياب، وأصبحت عند أقوام في امتلاك العقار والمنازل الكبيرة، وعند أقوام أصبحت امتلاك السيارات الفارهة الفاخرة هي هذه السعادة. فاختلفت مقاييس السعادة من شخص إلى شخص، وهكذا ابتعدوا كثيرا من الناس عن حقيقة السعادة. যেখানে সাআদাত বা সুখ এর সঙ্গে মানুষ বিভিন্ন সঙ্গে সঙ্গে রয়েছে, কারো কারো কাছে সুখের গুরু হচ্ছে যেমন এটাই হচ্ছে সুখী হওয়ার মূল চাবিকাঠি। কেউ কারো কাছে কোনো কোনো জাতির কাছে ভালো কাপড় পরলে মনে হয় যে খুব সুখী, কেউ মনে করে যে যদি ভালো বড় أما من فهم حقيقة السعادة هذا جذع من النخل، علم وعرف حقيقة السعادة في مجاورة سيد السادة حينما كان يخطب عليه ويتلمسه ويتكئ عليه، كانت هذه سعادة هذا الجذع. فحينما فقد رسول الله صلى الله عليه وآله وسلم وتحول عنه إلى منبر آخر أن وبكى وحن حتى أسمع الجميع ليبين لهم أن يا أصحاب رسول الله، يا من فهمتم حقيقة السعادة وعلمتم أن السعادة في الالتصاق والارتباط بسيد السادة، أنا أيضا من الجمادات أفهم هذا المعنى وذقته وأدركته وأحسسته. يقول سيدنا حسن البصري حينما يذكر حديث الجذع: من لم يبكي فليتفقد إيمانه، فإن جذع قد بكى لفقد حبيب الرحمن صلى الله عليه وآله وسلم. دنيا منوش سوكي تلاسي ببينو موتى ببكتو منوش الكاتي سوكو تاي ارسندان اي كنتو